গুঁড়িয়ে গেছে পিচের রাস্তা, প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন নিত্যযাত্রীরা। তারপরও কঙ্কালসার সেই পথ দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। প্রায় সাত বছর ধরে কোচবিহার মাথাভাঙা শীতলকুচিগামী 18 কিলোমিটার রাস্তার এমনই বেহাল দশা। বুধবার শীতলকুচির ধরলা সেতুতে অভিনব প্রতিবাদ বেসরকারি যাত্রী পরিবহন শ্রমিক সংগঠনের সদস্যদের। দীর্ঘদিন রাস্তা সংস্কার করার কোনো উদ্যোগ গ্রহণ না করায় পূর্ত দপ্তরের শ্রদ্ধানুষ্ঠান করে অভিনব প্রতিবাদ সংগঠনের সদস্যদের। পুরোহিত ডেকে ঢাক বাজিয়ে সাড়ম্বরে চলল শ্রদ্ধানুষ্ঠান। খাবারের জন্য ছিল দই চিড়ার আয়োজন। শীতলকুচির থেকে সিদাই পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত সুদীর্ঘ রাস্তা তৈরি করেছেন, তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক, প্রতিমন্ত্রী এবং এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক যিনি আছেন বরেণচন্দ্র বর্মন, তার কোনো সদর্থক পদক্ষেপ না দেখার জন্যই আজকে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাফার করছে। আজকে আমরা এই রাস্তায় নেমেছি। এই আশা রেখে আমরা আজকে এখানে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান করছি। প্রক্রিয়াকরণ শুরু হয়েছে, দ্রুত কাজ শুরুর আশ্বাস কোচবিহার পিডব্লিউডির ইঞ্জিনিয়ারের। পুরো কাজ এখন আন্ডার টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছে। যতক্ষণ ওয়ার্ক অর্ডার না হবে ততক্ষণ এই রাস্তায় মূল কাজে নামা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি ওয়ার্ক অর্ডার হয়ে গেলে আমরা কাজে লাগাব। কাঠমানিতে তৃণমূলের উন্নয়ন তো বিজেপি নেতৃত্বের। সব কন্ট্রাক্টর তো কাঠমানি দিয়ে কাজ করবে না, তো এই দিদির উন্নয়ন, তৃণমূলের উন্নয়ন, কাঠমানির উন্নয়ন, কাঠমানি না হলে কোনো কিছু কাজ হয় না। রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার, এমনই দাবি বারবার রেখেছে শাসক দল। উন্নয়নের নামে বরাদ্দ অর্থ কি শুধুই দুর্নীতির কাজে লাগবে, উঠছে প্রশ্ন। কোচবিহার থেকে শশীকেশ রায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।